বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পরপরই মাঠের এক কোণে লাল সবুজের দলের অধিনায়ক শামসুন নাহারকে নিয়ে ভুটানের খেলোয়াড়দের জটলা। শামসুন নাহারকে মাঝে রেখে সবাই ছবি তুললেন। দেখে কে বলবে এই দলটির কাছে একটু আগে বড় ব্যবধানে হেরেছে ভুটান? ভুটানের মেয়েরা বাংলাদেশের অধিনায়কের দিকে আঙ্গুল নির্দেশ করছেন, সবাই শামসুন নাহারের দিকে আঙ্গুল তুলে তার গুরুত্ব বোঝাতে চাইলেন। বাংলাদেশের কোচ গোলাম রাব্বানি ছোটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বলেন, শামসুন নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড় আজ ও হ্যাট্রিক করেছে, তাই ভুটানের খেলোয়াড়রা তার সঙ্গে ছবি তুলল। শামসুন নাহারকে কাছে পেয়েই যেন গর্বিত ফুটবলাররা ছবি তুলেছেন মনের আনন্দে। প্রথমে ভুটানের দুই তিনজন মেয়েকে বাংলাদেশের অধিনায়কের সঙ্গে ছবি তুলতে দেখে ছুটে আসেন বাকিরাও। ব্যক্তিগতভাবে ছবি তোলার পর শামসুন নাহারের সঙ্গে গ্রুপ ছবি তোলেন পাহাড়ি দেশের ফুটবল কন্যারা। শামসুন নাহারও পরে তার সতীর্থকে ডেকে নিয়ে যান, ভুটানের সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন। বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার সময় ভুটানের মেয়েদের মধ্যেও দেখা গেছে বেশি উচ্ছ্বাস। ওই সময় তারা হাত তুলে ভিক্টরি চিহ্নও দেখান। ভুটান তিন ম্যাচের সবকটি হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সিনিয়র দলে খেললেও এবার অনূর্ধ্ব ২০ দলের শামসুন নাহারকে অধিনায়ক করেছে বাফুফে। নিজে গোল করেছেন, আবার দলকে জিতিয়েছেন। খেলোয়াড় ও অধিনায়ক শামসুন নাহারকে দশে কত দেবেন? এর উত্তরে কোচ ছোটল জানালেন দশে নয়। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।